ওয়েলকাম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে খুব সহজ উপায় এবং সঠিক পদ্ধতিতে ব্লার করা যায়। তা এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখছেন, এটি হলো ছবির আগের অবস্থা এবং এটি হলো ব্লার করার পরের অবস্থা। এই ছবিটিকে আমি কিভাবে ব্লার করেছি এটি এখন আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আমি প্রথমে এই ছবিটি ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে ডান দিকে লেয়ার বক্সে আপনারা ব্যাকগ্রাউন্ড লেয়ার নামে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ারটিকে আমি একটি কপি করে নেব। এটি কপি করার জন্য আমি এই লেয়ারটিকে ড্র্যাগ করে ক্রিয়েট এ নিউ লেয়ার যে আইকনটি আছে এটির উপরে এনে ছেড়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যেখানে ব্যাকগ্রাউন্ড কপি নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন এই ইমেজটিকে বা এই ছবিটিকে আমরা সিলেক্ট করব। এটি সিলেক্ট করার জন্য আপনারা পেন টুল ইউজ করতে পারেন। আমি এখানে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। কুইক সিলেকশন টুলের উপর রাইট ক্লিক করলাম, এখান থেকে কুইক সিলেকশন টুলটিকে আমি চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ছবিটি আমার সিলেকশন করা হয়ে গেছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে একটি নতুন লেয়ার ক্রিয়েট করব। ডান দিকে লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার ওয়ান নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমি এই যে দুটি লেয়ার রয়েছে এই লেয়ার দুটিকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। সেটি করার জন্য আমি এর উপর রাইট ক্লিক করব, করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটিকেও স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এবারে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আপনারা চলে যাবেন ফিল্টার মেনুতে। এখান থেকে ব্লার, ব্লার থেকে যাবেন গসিয়ান ব্লার। এবারে এখানে আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনি কতটা পরিমাণ ব্লার করতে চাইছেন। আমি এখানে ব্লার রেডিয়াসটি 20 পিক্সেলস রেখেছি। এবার এখান থেকে আমি ওকে করে দেবো। এখন দেখতে পাচ্ছেন যে এখানে স্মার্ট ফিল্টার নামে একটি নতুন লেয়ার ক্রিয়েট হয়েছে। এটি ক্রিয়েট করার কারণ হচ্ছে যে আমি চাইছি যে ছবির পায়ের নিচের অংশটি আনব্লার অবস্থায় দেখাতে, সেজন্য আমি এখানে স্মার্ট ফিল্টারটি ক্রিয়েট করেছি। এখন আমি এটিকে আনব্লার করব পায়ের নিচের অংশটি। তো সেটি করার জন্য আমি এই স্মার্ট ফিল্টারের যে আইকন আছে এর উপর একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাবো টুল বক্সে, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার রাখবেন ব্যাকগ্রাউন্ডটি এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুল অপশনটি চুজ করবেন। এটি চুজ করার পরে এখানে গ্রেডিয়েন্ট টুলের আন্ডারে বা গ্রেডিয়েন্ট টুলের অধীনে যে অপশনগুলি আছে সেগুলো এখানে শো করছে। এবার আপনারা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে গ্রেডিয়েন্ট এডিটারের একটি বক্স ওপেন হয়েছে। এখান থেকে ওয়ান গ্রেডিয়েন্ট কালারটি আপনারা চুজ করবেন, চুজ করে এখান থেকে ওকে করে দেবেন। এবারে আমি পায়ের নিচের অংশ যদি এখান থেকে মাউস ড্র্যাগ করি তাহলে দেখতে পাবেন যে পায়ের নিচের অংশটি আনব্লার দেখাচ্ছে। এখন ডান দিকে লেয়ার বক্সে যে লেয়ারগুলি আছে এইগুলিকে আমি চাইছি যে একটি লেয়ারে কনভার্ট করতে, সেটি করার জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ারের সিলেক্ট করে এর উপর রাইট ক্লিক করবেন এবং এখান থেকে প্ল্যাটিন ইমেজে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি একটি লেয়ারে পরিণত হয়েছে। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।